শুভ্রাংশু সেনগুপ্তর রিকোয়েস্টে একটি রবীন্দ্রসঙ্গীত। তো একটা রবীন্দ্রসঙ্গীতের রিকোয়েস্ট আছে, অনেকেই হয়তো, আমি বলি, অনেকেই হয়তো নাকশিট কবির রবীন্দ্রসঙ্গীত শুনে, কিন্তু আমাদের সংস্কৃতি কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছু করতে পারি না আমরা। আমরা যত কিছুই গান হোক, যা কিছু সুর হোক, কোথাও দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে তার একবার হলেও শুনতে হয়েছে, ঠিক না ভুল বললাম? যে কোনো শুভ কাজ শুরু হতে গেলে, শেষ করতে গেলেও সেই রবীন্দ্রনাথকে লাগে, আমাদের ন্যাশনাল অ্যান্থেম গাইতে গেলে, যাকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারি না। তা একটা রবীন্দ্রসঙ্গীত যখন অনুরোধ হয়েছে, তাহলেও কি না বলবে? হবে তো, বেশ। এটা আমার খুব প্রিয় গান রবীন্দ্রনাথের, সবকটা কম্পোজিশনই ফাটাফাটি লাগে। যে সমস্ত গান, 2500 গান লিখে গেছে, আরও প্রচুর গান রয়েছে যেগুলো আর উদ্ধার হয়নি, হয়তো কাটা ছেঁড়া লেখা অবধি রয়ে গেছে, কিন্তু এক জীবনে 2500 গান তৈরি করা চারটিখানি ব্যাপার নয়। তো তার মধ্যে এই কম্পোজিশনটা আমার খুব প্রিয় একটি কম্পোজিশন। এটা বেসিক্যালি বসন্তের গান, বসন্ত তো এসেই গেছে রং খেলা কদিন পরে। বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে একিলাবন্নে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলাবন্নে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত ছোটি
রবীন্দ্র সঙ্গীত যে রিকোয়েস্টটা করেছিল এই শুভ্রাংশু সেনগুপ্ত 500 টাকা খুশি হয়ে তোমাকে গিফট করেছে, এটা আশীর্বাদ উপহার। এবং সত্যি কেশব একটা জিনিস ভীষণ ভালো লাগলো, রাত্রি 11:30টায় আমরা রবীন্দ্রনাথকে ভুলিনি।